আচ্ছা যুক্ত করি জানতে চাই বলতে চাই বলেন তাহলে আপনি শান্তি বলেন আমি কিন্তু হিন্দু ভাই আমি কিন্তু ওই জোকের বললাম আপনি তো নাম তো মুসলিম বলা হয়ে গেছে বিষয়টা হচ্ছে কি আমি আপনার সাথে এই বিষয়টা আলোচনা করতে চাই একটু আগে যে কথা বললেন আপনি মানে যে বিষয়ে আলোচনা হতে হচ্ছিল মানে মানুষের ইমোশন নিয়ে খেলা হ্যাঁ টাকা পয়সা হাতানো এই যে কথা আপনি বলছিলেন এই কথাটা মনে করেন যে আমি এই বিষয়ে আপনার সাথে একটু মানে অডিয়েন্স সাথে একটু কথা শেয়ার করতেছি আচ্ছা করেন বিষয়টা হচ্ছে কি মানে আপনি যেটা বলছেন কথাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে একেবারে মানে সবচেয়ে কম ইনভেস্টেড ব্যবসা হচ্ছে মনে করেন নাপিতের ব্যবসা মানে একটা ব্লেড আর একটা আপনার ওই কাশিটা ফিউল মানে হালকা কিছু নিয়ে বসলেই মনে করেন ইনকাম করা যায় ঠিক আছে আর এই বিজনেসটাই আপনার কিছুই লাগে না মানে জাস্ট মানুষের খেয়াল করতে হবে কি যে মানুষ কোন জিনিসটা মানুষের ভীতির বিষয় হ্যাঁ এখন এই দেখেন এই যে পীর বলেন আউলিয়া বলেন ফকির বলেন দরবেশ বলেন বাবা ঠাকুর কবিরাজ এই যারা দেখবেন এরা হলছে মানুষের ইমোশন নিয়ে খেলবে হ্যাঁ মনে করেন যে আপনার আহ সবচেয়ে একটা সহজ একটা আমি একটা এক্সাম্পল দিই যেমন ধরেন ইয়ং জেনারেশনের ভিতরে তো মনে করেন যে প্রেম প্রীতি ভালোবাসা বা রিলেশন এই জিনিসটা কিন্তু সবার জীবনে আসে একবার না অন্তত পাঁচ সাত দশ বার করে আসে মানুষের জীবনে এখন একটা ছেলে বা একটা মেয়ে মনে করেন কাউকে পছন্দ করলে কিন্তু সে প্রপোজ করলেই কিন্তু মনে করেন তাকে পাচ্ছে না ওই জায়গায় তার একটা সম্মতির বিষয় আছে তাই না তা এই জায়গায় মনে করেন যে মেয়েটা বা ছেলেটা একটা কাউকে প্রপোজ করছে কিন্তু তার ওই জায়গায় একটা ভীতির কাজ করে যে আসলে সে আমাকে একসেপ্ট করবে কিনা হ্যাঁ এই জায়গায় দেখেন এই যে কবিরাজ বা যারা এই টুকটাক মন্ত্র বলেন কলমা বলেন বলেন বিভিন্ন মানুষের করে দেবে এই জাতীয় ছোটবেলাতে শুনে আসতেছি হ্যাঁ ওর মতো একটা কালো একটা ছেলে এত সুন্দর মেয়ে পটাইলো কেন ও নিশ্চয় টুকটাক করছে বা গুল জ্ঞান করছে নতুবা এই মেয়ে কেমন আসলে ভালোবাসা জিনিসটা মনে করেন একটা কুত্তার গুণ কুত্তার গুন রাস্তায় পড়ে আছে হ্যাঁ এটা ভালো প্যাকেটের ভিতরে নিবেন নিয়া ফেসবুকে পোস্ট দিবেন এই নবী মুহাম্মদের পায়খানা মোবারক পাওয়া গেছে হ্যাঁ মুহাম্মদের পায়খানা মোবারক এটা বিক্রি হবে হ্যাঁ এক এক টুকরা 10000 টাকা এই পায়খানা মোবারক খাইলে সব রোগ ভালো হয়ে যাবে হ্যাঁ

এতদিন মিউজিয়ামে ছিল এখন এটা নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসছে আমি কিনছি আমি বিক্রি করব হ্যাঁ এটা বিশ্বাস করে খাইতে হবে এটা বিশ্বাস করে খাইলে ফল পাওয়া যাবে দেখবেন হাজার হাজার লোক দৌড়ায় পৌরায় আইসা কিনবে আপনার কাছ থেকে এই হচ্ছে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ অন্ধবিশ্বাসী মানুষের অবস্থা ভাই এগুলারে আপনি কে কি করবেন এগুলা কি ভাই এদের যে কন্ডিশন না অনেক মজার মানে মানুষে যে এত সুন্দর করে এরা বোধাই বানায় মানে বড় বড় মনে করেন শিক্ষিত লোক বা মনে করেন যে

তো ভাই আপনি এদের কন্ডিশনগুলো কি আপনি মানে রোজে শততত দেই মানে টাকার বিনিময়ে আপনারা কি কি জোগাড় করে দিতে হবে টাকাও দিতে হবে জিনিসও জোগাড় করে দিতে হবে তারপরে মনে করেন আপনাদের তববিস দেবে মানে এর প্র্যাকটিক্যাল কোনো এক্সপেরিয়েন্স আছে আপনার বাস্তবে গড়ে কখনো এদের কপ্তল করেছেন না কখনো তো আমাদের ফ্যামিলি থেকে তো ওগুলা হইছে কিন্তু আমি তো সব সময় এ দেখেন এই এই মনে করেন যে বিভিন্ন রকমের এমন এমন আজগায়েবি জিনিস আপনারে বলবে যেগুলো আপনি জীবনেও ম্যানেজ করতে পারবেন না হ্যাঁ তারপরে মনে করেন যে আপনি কথার কথা যে কোনো একটা তদ্বিরের বিষয়ে আপনি মনে করেন একটা একটা কন্ট্যাক্ট মানি থাকবে আপনার মনে করেন যে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ হয় আবার কোনো জায়গায় দেখা গেল যারা অনেকে চিপ রেডেও করে হ্যাঁ বলবে কি মনে করেন যে আপনার কাম সিদুর লাগবে তারপরে মনে করেন যে আপনার গোরক চেনা লাগবে তারপরে মোনামুনি লাগবে মানে এমন এমন আজ আজকে যে জিনিস বলবে সে জিনিস আপনি ই করতে তারপরে বলবে কি মনে করেন আপনি একটা মেয়ের সাথে কথা বলার চান্সই না আপনারা বলবে কি সেই মেয়ের বালিশের ভিতরে যাই তালা থিয়ে আসতে হবে এই কাগজটা খেয়ে আসতে হবে মেয়ের চুল ম্যানেজ করতে হবে তারপরে মেয়ের গায়ে যাইতে পারেন তো এই আবার এই জায়গায় আপনার মনে করেন যে মানে আমরা আসলে এক মানে কত অন্ধকারে আছি আমি 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 এখন ভাবলে মানে মানে অনেক বলদ কোথায় ছিলাম এত নিজেকেও লেখাপড়া করে কোথায় ছিলাম আমি দেখছি আমি নিজেও অনেকের সাথে এগুলো দেখছি মানে আমি সব গুরু টুরু বাবা টাবা সবার কাছে ঘুরে টুরে আসছি জীবনে হ্যাঁ বিভিন্ন লোকের সাথে বিভিন্ন মানে জীবনে অনেক পর্যায়ে গেছে এই সমস্ত সময় বিশ্বাস করতাম তা বিষয়টা হচ্ছে কি যে মনে করেন যে কথার কথা এই রিলেশনের বিষয়ে বলি মনে করেন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করবে তো এই জায়গায় অ্যান্সার তো দুইটা দুই রকম হতে নয় ইয়েস নয় নো তাই না তো এই জায়গায় মনে করেন ফিফটি ফিফটি বা থার্টি সিক্সটি থার্টি সেভেন্টি এইরকম একটা চান্স থাকতে পারে তাহলে এই জায়গায় কিন্তু মনে করেন যে নয় হবে নয় হবে না কিন্তু দেখা যায় কি যে এই যে মনে করেন টুকটাক তাক আবাস যাবা করে জীবনে কেউ কোনো মেয়েরে পাইছে বা কোনো মেয়ে কোনো ছেলেরে পাইছে বা কোনো মনে করেন হারানো ধন ফিরে পাইছে বা মনে করেন কোনো রোগ ভালো হয়েছে এইগুলো আসলে কিন্তু সম্ভব না তারপরে আপনি তো জায়গায় অনেক মেডিকেল সেকশনের লোক যারা থাকেন ওই যে যে মানুষের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আমাদের অধিকাংশ রোগী আমাদের শরীরে আমরা এই যে মনে করেন পানি ফোড়া বাল ফোড়া সাল ফোড়া এই যেগুলো খাই আসলে এই মনে করেন যে আমাদের শরীরের অধিকাংশ রোগী হচ্ছে মনে করেন আমাদের ইমিউনিটি সিস্টেম এইগুলো রিকভার করে ফেলে তা আমরা করি কি ওই পানি ফোড়া খাই পরে শরীরে এমনি এমনি রোগ সেরে যায় পরে দোষ হয় মানে ঝড়ে বক পড়ে আর হকি এর কেরামতি এইগুলা হয় ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা তাহলে একটু ভাইদেরকে খুঁজি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই অনেক ভালো লাগলো অনেকদিন পরে কথা বললাম ঠিক আছে ভাই ভালো থাকেন আর একজন